যুক্তরাজ্যের চ্যারিটি সংগঠন জিএসসির কেন্দ্রীয় নির্বাচনের প্রচারণার লক্ষ্যে চেস্টার অ্যান্ড নর্থ ওয়েলস রিজনের সাথে সভা করেছে আত্তা খসরু সালে প্যানেল। তাসনিমা আলম জেনি জানান, এই উপলক্ষে সংগঠনের চেয়ারপারসন আজাদুদ্দিনের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি জুবায়ের আহমেদের সঞ্চালনায় আত্তা খসরু সালের গোলাপ ফুল প্যানেলে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার আতাউর রহমান, আলহাজ খসরু খান, সালে আহমদ, আলহাজ মনসব আলী জেপি, কাউন্সিলর মুকিত খান সহ আরও অনেকে। গোলাপ ফুল প্যানেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে মসুদ, মুজিবু ও হেলেন প্যানেল।